আজকে মাংস রান্না দেখানো হবে বন্ধুরা। দেখুন মাংসের সাথে আলু দেওয়া হয়, আলুটা একটু ফ্রাই করে দেওয়া হচ্ছে। আমরা ঘরে যেভাবে মাংস রান্না করে খাই সেটাই আপনাদের দেখানো হবে, কীভাবে আমরা ঘরে মাংস রান্না করে খাই সেটা আপনাদের দেখানো হবে। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, ফ্রাই করা। এবার আমি তুলে নিচ্ছি আলুটা, তাই তো? চিকেনটা দেখুন ধুয়ে রেডি করে রাখা হয়েছে। চিকেন সবগুলো রেডি, পেঁয়াজ কাটা রেডি, একটু করে আর এই আদা পেস্টও আছে, আদা পেস্ট রেডি করা হয়ে গেছে। আদা পেস্ট আলুটা ভেজে রাখা হয়েছে এরকম লাল লাল করে। এখানে কি কি আছে? পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজ পেস্ট আর পেঁয়াজ পেস্ট আছে, কাঁচা লঙ্কার পেস্ট আছে আর রসুন, তাই তো? পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, এর মধ্যে তিনটে পেস্ট একসাথে মেশানো আছে। আর এটা আদা পেস্ট আছে। আলু তো ফ্রাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন, পেঁয়াজ এদিকে কাটাও আছে, পেঁয়াজ কুচি কুচি করে কাটাও আছে, বাটাও দেওয়া হবে। আর দিলে হচ্ছে আপনার চিকেন রেডি। আর এদিকে গরম মশলা, গরম মশলা বলতে এখানে দারুচিনি আছে, এলাচ, লবঙ্গ এসব আর তেজপাতা আছে। তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে মাংস রান্না করা হবে। ঘরে আমরা যেভাবে রান্না করি সেভাবেই দেখানো হবে, নর্মাল রান্না, স্পেশাল কিছুই না, তাই তো? আচ্ছা, এবার তেজপাতাটা দিয়ে দেওয়া হচ্ছে, তেজপাতা, দারুচিনি আর লবঙ্গ এলাচ, তাই তো? লবঙ্গ না, এলাচ দেওয়া হচ্ছে, লবঙ্গ দেওয়া হচ্ছে, লবঙ্গ এলাচ আছে, পেঁয়াজটাও দিয়ে দেওয়া হচ্ছে। কিছু কিছু করে পেঁয়াজটা কাটা হয়েছিল সেটাও দিয়ে দেওয়া হচ্ছে। আদা পেস্ট দিয়ে দেওয়া হচ্ছে, আদা আদার আগে দিয়ে দেওয়া হচ্ছে আদা পেস্ট। আর এদিকে আছে পেঁয়াজের পেস্ট, রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট, তিন রকমের মশলা আছে। সবগুলোকে একদম ফ্রাই করে নেওয়া হবে ভালো করে।
এছাড়া হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হবে। এবার হলুদের গুঁড়ো দেখতেই পাচ্ছেন কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হবে। শুকনো লঙ্কার গুঁড়ো লবণটা দিয়ে দেওয়া হলো মোটামুটি অল্প পরিমাণে, এবার মোটামুটি 5-7 মিনিট এটাকে ভেজে নেওয়া হবে। ভালো করে ফ্রাই করে নেওয়া হবে। আর এর মধ্যে হালকা লেবু দিয়ে দিচ্ছি, লেবুর রস, হালকা লেবুর রস দিয়ে দেওয়া হবে। দেখুন লেবুর রস দিয়ে দেওয়া হলো হালকা করে। এরকম কষিয়ে নিতে হবে মশলাটা, মোটামুটি 5-7 মিনিট কষিয়ে নিতে হবে। লাল লাল হয়ে গেলে মোটামুটি তারপর চিকেন গুলো দেওয়া হবে এক এক করে। আর মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে, মাংসটা দেখুন এক এক করে মাংসগুলো গরম জল দিয়ে দেওয়া হচ্ছে। জলটাকে একটু ফোটানো হয়েছিল, ঠান্ডা জল দেওয়া হয়নি, একটু গরম জল দিয়ে দেওয়া হলো। গরম জল দিলে ভালো কষানো হয়ে গেছিলো একদম, মোটামুটি 5-10 মিনিট। তারপর দিয়ে দেওয়া হলো জল, বয়ল হবে 5-10 মিনিট বয়ল হবে, তাই তো? আলুটাও দিয়ে দেওয়া হবে আস্তে আস্তে করে। এবার 5-7 মিনিট পরে এগুলো মাংসটা সেদ্ধ হয়ে গেলে তারপর লাস্টে গরম মশলা দিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে, ফ্যান্টাস্টিক কালার হয়েছে একদম। এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে, বয়ল হয়ে গেলে গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নেওয়া হবে। তো আপনারাও বাড়িতে এভাবে রান্না করে দেখতে পারেন। ঘরোয়া পদ্ধতিতে আমরা যেভাবে বাড়িতে রান্না করি সেভাবেই রান্না করা হয়েছে, স্পেশাল কিছুই নয়। নর্মালভাবে যেভাবে আমরা মাংস রান্না করি সেইভাবেই চিকেন রান্না। তো আশা করছি এভাবে রান্না করলে আপনাদের ভালো লাগবে, আপনারাও চেষ্টা করতে পারেন এইভাবে রান্না করতে পারেন। মাংসটা কীভাবে বয়েল হচ্ছে দেখুন বন্ধুরা, মোটামুটি ভালোই বয়েল হচ্ছে। 5 মিনিট পরে নামিয়ে নেব চিকেনটাকে গরম মশলা দিয়ে, সুন্দরভাবে বয়েল হচ্ছে। মোটামুটি বয়েল হয়ে গেছে, এবার গরম মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন গরম মশলা দিয়ে দেওয়া হবে, গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে, না হলে গন্ধটা চলে যাবে। তো আমাদের মাংস রান্না কমপ্লিট বন্ধুরা। তো বাড়িতে আপনারা এগুলো রান্না করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। নামিয়ে নেবো।